জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে গণপরিবহনে ভাড়া নিয়ে শুরু হয়েছে নৈরাজ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ তরিকুল ইসলাম। তরিকুল, বাসে বাড়তি ভাড়া নেওয়া বন্ধ হয়েছে কি? আপনার কাছে কি তথ্য আছে? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি রাজধানীর ফার্মগেট এলাকায়। আপনি ঠিক যেমনটা বলছিলেন যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর থেকে কিন্তু বাস একটা ভাড়ার ব্যাপারে কিন্তু একটা নৈরাজ্য চলছে। আপনাকে জানিয়ে রাখি, গত 5 তারিখে কিন্তু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার, এবং 6 তারিখে কিন্তু বিআরটি এর পক্ষ থেকে কিন্তু বাস ভাড়ার নতুন একটা তালিকা নির্ধারণ করে দেওয়া হয়। এবং সেটা নির্ধারণের পরও কিন্তু অনেক পরিবহনে কিন্তু সেই ভাড়া একদিকে যেমন টাঙানো হচ্ছে না, অন্যদিকে সেই নতুন যে নির্ধারিত ভাড়া তালিকা সেই অনুযায়ী কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে না। আমরা সকালে অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার নির্ধারিত যে তালিকা বা সেই ভাড়ার যে হার সেই অনুযায়ী কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে না একদিকে, অন্যদিকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এবং এরপরেও কিন্তু তারা যদি কখনো প্রতিবাদ করে সেক্ষেত্রে কিন্তু তারা খুব অসহায়ত্ব প্রকাশ করেছে আমাদের কাছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, এখানে নতুন একটা বিপত্তি ঘটেছে, সেটা হচ্ছে আপনি জানেন যে রাজধানীতে যে পরিবহনগুলো চলাচল করে সেটার কিছু পরিবহন চলে হচ্ছে ডিজেলে এবং কিছু কিন্তু গ্যাসে চলাচল করে। তো এখন যেহেতু ভাড়ার তালিকা ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসে চালিত পরিবহনগুলো কিন্তু এই ডিজেলের যে নতুন নির্ধারিত ভাড়ার তালিকা সেই হারে কিন্তু ভাড়া নিচ্ছে, এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। আমাদেরকে যাত্রীরা বলেছে, তারা আমাদেরকে জানিয়েছে যে এক প্রকার তারা কিন্তু বাস সংশ্লিষ্ট যারা আছে বা এই পরিবহন সেক্টরের কাছে তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে। তারা না পারছে কোনো কিছু বলতে, না পারছে এটা সইতে। তারা বলছে যে এমনিতে জীবনযাত্রার যে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তারপরে এই যে বাড়তি ভাড়া, সরকার নির্ধারিত যে ভাড়া তার থেকেও বেশি ভাড়া আদায়ের ফলে তারা কিন্তু খুব একটা অসহনীয় পর্যায়ে পড়েছে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। প্রিয়াঙ্কা, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে বাস ভাড়ার নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। প্রিয়াঙ্কা, ধন্যবাদ তরিকুল। দর্শক, আমাদের সাথে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যুক্ত ছিলেন শেখ তরিকুল ইসলাম, জানাছিলেন সেখানে বাস ভাড়ার বৃদ্ধির যে পরিস্থিতি সে সম্পর্কে।